الدرس الثالث তৃতীয় পাঠ। এখানে বেশ কিছু ক্রিয়া আছে, ক্রিয়াগুলো প্র্যাকটিসটা হচ্ছে মূল, অর্থ মনে রাখা এবং প্র্যাকটিসটা হলো মূল। আরেকটা জিনিস হলো, কোনটা কোন প্যাটার্ন সেটাও জানার দরকার, কারণ কেউ যদি করা ইয়া করি উ বলে তাহলে তো সেটা ভুল হবে, আর কে বলবে এক করি উ যেটা প্যাটার্ন জানে না। কাতা বা ইয়াকতিবু যদি কেউ বলে তাহলে সেটাও ভুল, এই জন্য অর্থ জানতে হবে এবং প্যাটার্ন জানতে হবে। প্রথমে হলো আল ফিআলু, যদিও এখানে লিখেছে আল ফাআলু। যে আমি এইটাই আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমিও জানতাম ফেলু, কিন্তু এক জায়গায় আমি তাহলে কি ভুল করলাম, এই জন্য মনে হচ্ছে যে এটা আল ফিআলু হবে, আল ফিআলু, থাক তাহলে ঠিক আছে। আল ফিআলু করা, এটা হচ্ছে ফা প্যাটার্ন। এটা কোন প্যাটার্ন? ফা প্যাটার্ন, ফাআলা ইয়া ফাআলু। আল কিরাআতু, পড়া, এটা হলো ফা প্যাটার্ন, করা ইয়া করাউ, ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফআলু। আল খুরুজু, বের হওয়া, খরজা ইয়াখরুজু, নুন প্যাটার্ন, খরজা ইয়াখরুজু, বের হওয়া। আল কিতাবাতু মানে লিখা, আল কিতাবাতু অর্থ লিখা, কাতাবা ইয়াকতুবু, কাতাবা ইয়াকতুবু। এরপরে আজ জাহাবু অর্থ হলো যাওয়া, আজ জাহাবু অর্থ হলো যাওয়া, এটাও কিন্তু ফা প্যাটার্ন, জাহাবা ইয়া জাহাবু। আর রুজুউ, ফিরে আসা, ফেরা, আর রুজুউ মানে প্রত্যাবর্তন করা, আর রুজুউ অর্থ প্রত্যাবর্তন করা, কাম ব্যাক, রিটার্ন, এটাকে আমরা বলি। জুলু, আল জুলুসু মানে বসা, জালাসা ইয়া জেলিসু, রজা রজাআ ইয়া রজিউ, রজাআ কিন্তু দত প্যাটার্ন, দত প্যাটার্ন। জাহাবা ফা প্যাটার্ন, আল জুলুসু জালাসা ইয়া জেলিসু দত প্যাটার্ন। আল লাইবু, আল লাইবু মানে খেলাধুলা করা, এটা সিন প্যাটার্ন। তাহলে আল ফিআলু ফা প্যাটার্ন, আল ক্বিরাআতু ফা প্যাটার্ন, আল খুরুজু নুন প্যাটার্ন, আল কিতাবাতু নুন প্যাটার্ন, আল জাহাবু ফা প্যাটার্ন, আর রুজুউ দত প্যাটার্ন, আল জুলুসু দত প্যাটার্ন, আল লাইবু সিন প্যাটার্ন। অর্থগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু সব ভার্বের অর্থ দেয়া। এখন আপনি কিন্তু এটা ভার্ব মানে কি মাসদারের অর্থ দেয়া আর কি, এরপর উপরের শব্দগুলোকে মাসদার বলে, এই মাসদার গুলো থেকে ফিইলুন তৈরি করার চার পদ্ধতি, যেমন আল ফিইলু ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল, ফাআলা ইয়াফআলু, তার মানে হচ্ছে এইটা হলো ফা প্যাটার্ন, জাহাবা ইয়া জাহাবু ইজাহাব লা তাজাহাব, ফা প্যাটার্ন, কোরা ইকরাউ ইকরা লা তাকরা, ফা প্যাটার্ন, জালাসা ইয়াজলিসু ইজলিস লা তাজলিস, রজাআ ইয়ারজিউ ইরজিউ লা তারজিউ, দত প্যাটার্ন, খরাজা ইয়াখরুজু উখরুজ লা তাখরুজ, নুন প্যাটার্ন, কাতাবা ইয়াকতুবু উক্তুব লা তাকতুব, নুন প্যাটার্ন। লাইবা ইয়া লাআবু ইলাআব লা তালাআব, সিন প্যাটার্ন। নিচে আরো কয়েকটা মাসদার,
السباحة السباحة কি করা, সাঁতার কাটা, السباحة অর্থ কি, সাঁতার সাঁতার কাটা, কাটা, সাঁতার কাটা। আসসিদেকু সত্য বলা, আসসিদেকু যদি সত্য বলা, সাবাহার প্যাটার্নটা বলেন না, সাবাহা ইয়াস সাবাহা বাহু, ইয়াস বাহু, ও আছে সাবাহা ইয়াস বাহু, সাবাহা ইয়াস বাহু, আসসিদেকু সদাকা ইয়াস দুকু, নুন প্যাটার্ন, নাজাহা ইয়ান জাহু, ফা প্যাটার্ন, আন নাজাহু, আন নাজাহু এটা হলো ফা প্যাটার্ন, আকালা ইয়া আকুলু নুন প্যাটার্ন, আল আকলু মাসদার, আন নুজুলু দত প্যাটার্ন, নাজালা ইয়ানজিলু, আশুরবু শারিবা ইয়াশরাবু পান করা, তিন পেটা আল কাজব আল কাদিবু আমরা ছোটবেলায় পড়েছি, আল কিজবু আল কাদিবু মিথ্যা বলা, কাজাবা ইয়াকজিবু দত প্যাটার্ন, আদিহকু হাসা, দহিকা দহিকা ইয়া দোহাকু সিন প্যাটার্ন, যেমন এখানে আছে দেখেন, আসিবাহাতু সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ, আন্নাজাহু নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজাহ, আন্নুজুলু নাজালা ইয়ানজিলু ইনজিল লা তানজিল, আলকাদিবু কাদাবা ইয়াকদিবু ইকদিব লা তাকদিব দত প্যাটার্ন, আসসিদকু সদকু ইয়াসদুকু উসদুক লা তাসদুক, আকালা আল আকলু মানে খাওয়া, আকালা ইয়া আকুলু উকুল লা তাকুল, আকালা ইয়া আকুলু মাহবু মাহমুজ, মাহমুজে ফা, মাহমুজে ফা, এই মাহমুদ যতগুলো আছে সবগুলো আমর কি হয় এই এই ক্যাটাগরিতে হয়, যেমন আমার ইয়া আমুরু আমর কি হবে মুর মুর, মুর আখজা ইয়া আখুজু আমর কি হবে খুজ, খুজ খুজ বুঝতে পেরেছেন? তাহলে আশুরবু পান করা, শারিবা ইয়াশরবু ইশরব লা তাশরব সিন প্যাটার্ন, আদিহকু দহিকা ইয়াদহাকু ইদহাক লা তাদহাক, এটা হাসা সিন প্যাটার্ন। আচ্ছা এখানে এইগুলোই মেইনলি মুখস্থ করতে হবে, এখন এগুলো এখানে মুখস্থ করে ফেলেন, আমি একটু পরে 5 মিনিট পরে জিজ্ঞেস করবো দেখি কয়টা মুখস্থ করতে পেরেছে, আগে এই কয়টা, আটটা, এই আটটা আগে মুখস্থ করতে হবে, অর্থ প্যাটার্ন নিচের থেকে পড়া যাবে না, এখান থেকে পড়তে হবে, তাহলে প্যাটার্নটা মনে থাকবে, ফালা ইয়া ফালু করা ইয়া করাউ এইভাবে মুখস্থ করার নিয়ম, খরাজা ইয়া খরুজু, কাতাবা ইয়াকতুবু, জাহাবা ইয়া জাহাবু, রজাআ ইয়া রজিউ, জালাসা ইয়া জেলিসু, লাইবা ইয়া লাআবু, এভাবে মুখস্থ করতে হবে। ওস্তাদ ওইটা আল আল ফেল হবে না নাকি উপরটা? ফেলু বলতে পারেন, শুধু ফেলু না বলতে পারেন, মুখস্থ করেন মুখস্থ করেন, জিজ্ঞেস করবো কিন্তু। ইনশাল্লাহ। উস্তাদ লাইবা এটা কি হবে, তিন প্যাটার্ন, মুদারি ফেলি লাইবা হবে, ইয়া লাবু, ইয়ালাবু মুদারি, কি খাওয়া দাওয়া হচ্ছে নাকি?
যার যার হয়ে গেছে হাত উঠাবেন। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, বলছি এখন দাদা। কোন দাদা? মানে প্রবলেম গিয়া পরশু দিন আমার কাছে পাঠাবে, মানে ট্রাকে পাঠাবে। আচ্ছা, প্রথমে বলবেন তোমার ফেরদাউস স্যার আপা বলেন। আসসালামু আলাইকুম সুজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন হলো পড়া আরবি কি? আল-কিরাতু, কোন প্যাটার্ন? আল-কিরাতু এটা ফা প্যাটার্ন। তাহলে চারটা বলতে হবে। মাদি মুদারে আমর নাহি, পড়া ইয়াকরাউ, ইকরা লা তাকরা। মাশাল্লাহ। জরি না আপা বলেন, জরি না আপা বলেন। ওস্তাদ একটু পর বলি। আচ্ছা, এরপরে বলবেন প্রফেসর শাহিদা নাজরিন আপা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খেলাধুলা করা আরবি বলেন। খেলাধুলা করা হলো আল্লাইবু, আল্লাইবু, আল্লাইবু অথবা লাইবুন। লাইবুন এটা হলো সিন প্যাটার্ন। মাদি মুদারে আমর নাহি, লাইবা ইয়াল আবু ইল আব লা ইয়াল আব লা তালআব, লা ইয়ালআব, ঠিক আছে, দুটোই হয়। না ফার্স্ট তালাব। পার্সন হলে লা ইয়ালআব, সেকেন্ড পার্সন লা তালআব। আশা আফরোজা বলেন। আসসালামু আলাইকুম স্যার, কোনটা বলবো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আপনি সবগুলো পারবেন, কোনটা জিজ্ঞেস করবো সেটাই তো ভাবতেছি। বসা, বসার আর ভিজা লাগতা হয় বসা নাই, লাগবে। হয় নাই, হয় নাই, হয় নাই। আল মাছদার, মাছদার জুলুসু, মাছদার বলতে হবে। আল জুলুসু, বসা। জালাসা মানে সে একজন পুরুষ বসেছিল। তাহলে এটার মাদি মোদারে আমর নাহি কি হবে? জালাসা ইয়াজলিসু ইজলিস লা তাজলিস। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে বলবেন ওয়াহিদা ইয়াসমিন লিপি আপা বলেন। ফিরে আসা, ফিরে আসা আর আর রাজা রাজাও আর রজাও। হয় নাই। আমরা কিন্তু ওইভাবে মুখস্থ করতে বলেছি আর রুজুও। আর রজু তাহলে মাদি মুদারা আমর বলেন। রজা ইয়ার জিও, ইয়ার জিও ইর ইর জি লা ইয়ার লা তার জিও। আচ্ছা মাশাল্লাহ। বিলকিস আহমেদ আপা বলেন। জি, বলবেন বের হওয়া, বের হওয়া হলো আল খরাজ। এই তো আপনারা আসলে ওইভাবে পড়েননি যেভাবে বইতে আছে। আল খুরুজু, আল খুরুজ, আমি তো ওই জন্য পড়া দিলাম। আল খুরুজু বের হওয়া, এটা একটা মাসদার একদিক দিয়ে, আবার আরেক দিক দিয়ে এটা একটা নাউন। মাসদার নাউনের অর্থ দেয়। মাদি মুদার আমর নাহি বলেন। খরাজা ইয়াখরুজু উখরুজ, লা নাহি কি তাখরুজ লা নাহি তাখরুজ? হবে লা তাখরুজ। হ্যাঁ, এগুলো তো পারতেছেন, কিন্তু মাসদারটা মুখস্থ করতে হবে। এরপরে বলবেন নার্গিস সুলতান আপে বলেন। লিখা, লিখা আসসালাম। আরবি কি? লেখা। আল কিতা, আল কিতাবাতু, আল কিতাবাতু, কেউ কিন্তু বই সামনে রাখবেন না।
মাজি মুদারে আমল নাই করেন। কাতাবা ইয়াকতুবু, তারপরে সে উক্তুব, লা তাকতুব। মাশাআল্লাহ। ডক্টর মাজেদা বেগম আপনি বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম। পড়া জি ওস্তাদজি, পড়া পড়া। আল কিরা আতু, আল কিরাআতু, পড়া। মাজি মুদারে আমর নাহি। পড়া ইয়াকরউ, ইকরো লা তাকরো। আচ্ছা, এরপরে বলবেন ডক্টর হোসনে জানাবে বলবেন। ফিরে আসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর জু কি কি বলেন ওস্তাদ, যে ফিরে আসা? হ্যাঁ হ্যাঁ, ফেরা বা ফিরে আসা, আচ্ছা, রুজুউন, ফিরে আসা, রুজুউন অথবা আর রুজুউ। আর রুজু, আর রুজু ও রাজা ইয়ারজু, ওর রাজা ইয়ারজু ইরজি লা তারজি। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন ফিরোজ আহমেদ আবার বলেন। খেলাধুলা করা, আল্লাইবু, মাজি মুদারে আমর নাহি। লাইবা, ইয়ালআবু, ইলআব, লা তালআব। মাশাআল্লাহ। ফাতেমা আক্তার আপনি বলেন। যাওয়া যাওয়া। যাওয়া আরবি কি? সালমা ফৌজিয়া নূর আপনি বলেন। যাওয়া আরবি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল আসসালাম। রুজু ও হ্যাঁ, যাওয়া যাওয়া। জাহাবা, তাহলে আজ জাহাবু। হ্যাঁ মাশাল্লাহ। এবার বলেন মাদি মুদারে আমুন নাহি। আচ্ছা, তাহলে জাহাবা ইয়াজ ইয়াজহাবু, ইজহাব লা তাজহাব, এটা হলো মাশাল্লাহ। ফাতাকা। জরিনা খাতুন আপনি বলেন। জি আসসালামু আলাইকুম। বলে আসসালাম। লেখা, লেখা, কাতাবা, আল 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 কাতাবা, এই তো আল কিতাবাতু। আল কিতাবা, আল কিতাবাতু মাদি মুদারে আমার নাই, কি হবে? কাতাবা ইয়াকতুবু, কাতিব, না না, কাতাবা ইয়াকতুবু উক্তুব লা তাকতুব। উক্তুব লা তাকতুব। আচ্ছা মাশাল্লাহ। আমার বই এরপরে নাই তো এই জন্য সমস্যা। বই নাই? না বই নিচ্ছেন, নিচ্ছেন না কেন? বই দাম তো বেড়ে গেছে, আগে 150 টাকা ছিল, এখন 90 190 হয়ে গেছে। নেবো, ঠিকানা দেব, ওই ঠিকানায় পাঠিয়ে দিয়েন। আচ্ছা, তাহলে বই বিক্রি হয়ে গেল আমার একটা নাকি? হ্যাঁ সোহেলি সুলতান আপনি বলেন। আসসালামু আলাইকুম। এটা কি বই ওস্তাদ জি? এটা এসো আরবি শিখি বই। সোহেলি সুলতান আপনি বলেন। উস্তাদ জি আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পড়া পড়া। পর আল কিরাতু, আল কিরাতু, আল কিরাতু, আল কিরাতু, মাদি মুদারে আমর নাই বলেন। পর আ ইয়াকরাউ, ইয়াকরাউ, ইকরা, ইকরা, সূরা আলাক, ইকরা, ইকরা লা তাকরা, লা তাকরা, লা তাকরা। আচ্ছা, এরপরে বলবেন এম এ কাদের ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসা 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 হচ্ছে আজ জুলুসু, মানে বসা আজ জুলুসু না, আল জুলুসু, জিমটা তো আল জুলুসু। জি ওস্তাদ জি, আল জুলুসু, সরি, আল জুলুসু মানে বসা। আমার কি হবে? আচ্ছা, জালাসা ইয়াজলিসু, ইজলিস লা তাজলিস। আচ্ছা মাশাআল্লাহ। আসমালাম আপা বলবেন। খেলাধুলা করা, আল্লাহ ইবু, খেলাধুলা করা, মাদি মুদারে আমার নাহি। এটা হলো লাইবা, ইয়াল আবু, ইল আব, লা তাল আব। আচ্ছা মাশাআল্লাহ। লিপি নুরুন নাহার আপা বলেন।
জি ওস্তাদ জি। আপনি বা ইংরেজি লেখেন নরুন, আর ইংরেজি বাংলা লেখেন তো নুরুন, কি ব্যাপার কি? ওস্তাদ জি আসলে এটা সার্টিফিকেট অনুসারে তো এরকম, এই জন্য ইংরেজিতে এরকমই লিখতে আমি তো হচ্ছে। আজকে আপনার লিপি নুরুন লেখে আবার বাংলাদেশে নুরুন লেখা লেখা। আচ্ছা বলেন, আমি তো নরুনই বলি সব সময়, আপনি জি বলবেন বলেন। হচ্ছে বসা, আল জুলুসু তাহলে কি হবে? মাদি জালাস মুদারে আমর, জালাসা ইয়া জিলিসু ই জিলিস লা তা জিলিস। মাশাল্লাহ। ডক্টর মারিয়াম আক্তার আপা বলেন করা, করা হচ্ছে হলো ফাআলু, ফাআলু ফালু কোথায় পেলেন? ফাআলু করা হচ্ছে হলো ফাআলু, ফাআলু ফালু ফাআলা, এটা হলো এটা বলছি আর কি, তাহলে এখন ফাআলা আপনি ইয়া শুনলেন আল ফাআল। ফিলু, আল ফিলু আল অথবা এখানে যেহেতু আল ফালু আছে ওটাও বলতে পারেন, বই যেহেতু জি লিখেছে আল এখানে আল ফালু। ফাআল আছে, জি জি তাহলে ফাআলা ইয়া ফাআলু ইফআল লা তাফআল। এটা তো ঠিক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা মাসদারটা বলতে হবে, কারণ হলো জি মাসদারটা হচ্ছে আল ফাআলু বলবো তো, এখানে হলো শুধুই ফাআলু লেখা। আচ্ছা ফাতেমা আক্তার আপা তো এর আগে শুনলেন না, এখন বলেন শুনতে ওস্তাদ। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পারছি। আপনি বলবেন হচ্ছে খেলাধুলা করা, খেলাধুলা করা আল্লাইব, আল্লাইব তাহলে মাদি মুদারে আমার নাই কি হবে? লাইবা ইয়া ইয়ালা ইয়া ইয়ালা আব ইয়ালা আইব এলআবু ইয়ালাবু ইল আব লা তাল আব। ইলআব লা তালআব। আচ্ছা এরপরে পরবর্তী চার পরবর্তী গুলো এটা একবার ঠোঁটস্থ হতে হবে, সাধারণ মুখস্থ কাজ হবে না। আসিবাহাতু, আরো 5 মিনিট সময় দিলাম, দেখি কে কয়টা মুখস্থ করতে পারে, সবাই হাত নামায় ফেলেন। জিহাদ আর কারো হাত নাই, হ্যাঁ কারো হাত উঠানো নাই, এখন আবার উঠাচ্ছে নতুন করে। মারিয়াম আপনারা সবার আগে জিজ্ঞেস করবো, দেখি হাত উঠাচ্ছেন দেখতেছি। না আমি আমি মনে করছি যে হাত বোধহয় আমারটা নামানো নাই, তাই দেখতেছিলাম, দেখি আচ্ছা আবার হাত উঠে গেছে। আচ্ছা দেখো 5 মিনিট সময় দিলাম, দেখ কে কয়টা মুখস্থ করতে পারে, কয় আগে মুখস্থ করতে পারে। সাঁতারে হাত নামিয়ে দিয়ে আসিবাহাতু আসসিদকু আন্নাজাহু আল আকলু আন্নুজুলু আশুরবু আল কাদিবু আল দিহু। মিউট মিউট করে মিউট করে পড়ান। ওস্তাদ জি একটু উপরের দিকে উঠান, হ্যাঁ একটু উপরের দিকে উঠান, নিচের গুলো একটু দেখি। নিচের গুলো তো দেখা যাবে না, উপরের দিকে গুলো মুখস্থ করতে হবে। আমি বলে দিচ্ছি সাবাহা ইয়াসবাহু সাদাকা ইয়াসদুকু নাজাহা ইয়ানজাহু আকালা ইয়াকুলু নাজালা ইয়ানজিলু শারিবা ইয়াশরাবু কাদিবা কাজাবা ইয়াকজিবু কাজাবা ইয়াকজিবু।
ضحিকা ইয়া ضحাকু নিচে গুলো দেখতে পারবেন না তো অনেক নিচে আছে সবগুলো এইটাই মুখস্থ করতে হবে সাবাহা ইয়াসবাহু সাদাকা ইয়াসদুকু নাজাহা ইয়ানজাহু আকালা ইয়াকুলু নাজালা ইয়ানজিলু শারিবা ইয়াশরাবু কাযাবা ইয়াকযিবু ضحিকা ইয়া ضحাকু একজন হাত উঠিয়েছেন দুইজন তিনজন যারা আগের বার দিয়েছেন তাদের বাহিরে কেউ হাত উঠান কিনা সেটা দেখতে হবে আগের বার যারা হাত উঠিয়েছিলেন এর বাইরে কে কে হাত উঠিয়েছেন তাকে তাদেরটা আগে জিজ্ঞেস করবো শ্রাবণী আপা নতুন মাহবুবা আফরোজ আপা নতুন রিজিয়া সুলতান আপা আগের বার হাত উঠায়নি রিজিয়া সুলতান আপা বলেন সাঁতার কাটা কাটা তারপরে সাবাহা হ্যাঁ সাবাহা নাকি সিবাহাতু সিবাহাতু উস্তাদ আসলে আমি ভালো করে দেখিও নাই এখন আমি একটু বাইরে ভালো করে দেখেন না হাত তো সবার আগে উঠাই ফেললেন কি ব্যাপার তার মানে আপনি হাত উঠাতে হাত উঠায় ফার্স্ট হবেন তাই আচ্ছা আসিবাহাতু অর্থ হলো সাঁতার কাটা মাঝে মধ্যে আবার বলেন আসিবাহাতুর পরে আসবাহু তুসাব্বিহু সাবাহা ইয়াসবাহু সাবাহা ইয়াসবাহু তারপরে আর কি বলবো সাবাহা ইয়াসবাহু আমর আমর নাহি লিয়াসবাহ আরে আল্লাহ রে আসবাহ কেন ইসবাহ লিয়াসবাহ তারপর নাহি লা ইয়াসবাহ লা ইয়াসবাহ লা ইয়াসবাহ লা তাসবাহ একই আছে সেকেন্ড পারসনটা বলবেন ইসবাহ আল্লাহ লা হইলে তো ইসবা হবে না লা আসবা লা আসবা এবারে বলবেন হচ্ছে দিতে পারিনি আসলে ওস্তাদ এই যে রাবনি আপা বলেন সত্য বলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সত্য বলা আসসাদাকু আরে সাদাকা তো মানে তো দান করা আসসিদকু 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 মধ্যে মধ্যে রামন নাই বলেন আসসিদকু আসসিদকু হলো হলো এগুলো দেখবেন ঘুরে ফিরে ঘুরে ফিরে এগুলো অনেক ব্যবহার সাদাকা ইয়াসদুকু উস উসদু লা তাসুদ মাশাআল্লাহ মাহবুবা আফরোজা বাবা বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খাওয়া দাওয়া করা আকলু আল আকলু মাদি মুদারে আমর নাহি আকালা ইয়াকুলু ওক কুল কুল লা তাকুল লা তাকুল লা লা তাকুল আচ্ছা এরপরে বলবেন ওহিদা ইয়াসমিন লিপি আপে বলেন জি আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পান করা পান করার লোক আশুরুবু মাদি মুদারে আমার নাহি আশুরুবু শারিবা ইয়াশরাবু রাবু না রবু ইশরাব লা ইয়াশরাবু ইশরাব লা তাশরাব লা তাশরাব ইশরাব লা তাশরাব জি আচ্ছা এরপরে বলবেন এরপরে বলবেন এরপরে বলবেন এরপরে বলবেন নাসিমা আক্তার আপা বলেন জি আসসালামু আলাইকুম ওস্তাদ জি ওয়ালাইকুম পারবো কিনা জানি না দেখাস জিজ্ঞেস করেন নামা 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 হচ্ছে আন্নুজু আন্নুজুলু 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 এই নামা মানে কিন্তু অবতরণ করা হ্যাঁ নাজালা ইয়ানজিলু ইয়ানজিলু তারপর
انزل 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 لا تنزل আচ্ছা এরপরে বলবেন নতুনরা কেউ হাত উঠাচ্ছেন না আগে যারা উঠাইছিলেন তারাই আছেন আচ্ছা এরপরে দেখি বলবেন এনামুল স্যার বলেন তো জি আসসালাম আলাইকুম স্যার বাড়ি যাবেন কবে স্যার ওস্তাদ আপনি আপনার যা জরুরি আপনি যাচ্ছেন না সেখানে আমার যাওয়াটা তো অত জরুরি না আচ্ছা আপনি বলবেন হলো যাবো বাবা কি বললেন মুক্তি পাওয়া বিভিন্ন আছে অর্থ এটা তাহলে তারপরে বলবেন হলো শামসুন্নাহার বেবি আপা বলেন শামসুন্নাহার বেবি আপা তাহলে কি হবে এটা আচ্ছা এরপরে বলবেন দেবা শামসাদ আপা বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো একটু অনিয়মিত হয়ে গেছেন স্যার আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি বাসায় অনেক অসুস্থ অনেক মেহমান না না রোগী তা রোগীদেরকে একটা ভালো কাজ রোগীর সেবা করেন আচ্ছা আপনি বলবেন পান করা আশিরবু শিরবু না আশুরবু সরি আশুরবু শারিবা ইয়াশরাবু ইশরাব লা তাশরাব মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন ফাতেমা সিদ্দিকা আপা বলেন আসসালামু আলাইকুম আসসালাম খাওয়া আল আকালু আল আকালু না আল আকলু আল আকলু সরি তাহলে মাদি মুদারে আমর কি হবে যেখানে মাদিতে ফাকালেমায় হামজা হবে সেখানে আমরটা এভাবেই হবে একটু আগে বললাম না যে আকালা আফাজা আমার এইগুলো আমর হবে দুইটা অক্ষরে আমারা হবে মুর আখাজা হবে খুস আকালা হবে কুল সেকেন্ড পার্সন এটা আচ্ছা হ্যাঁ সেটাই বলতেছি আমি ওস্তাদি আমাকে পিডিএফ দেন ওস্তাদি আমার বই নাই তো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পান করা হচ্ছে আশুরবু মানে পান করা তাহলে মাদি মুদারে আমর কি সারিবা ইয়াস ইয়াসরবু ইশরব লা তাশরব মাশাআল্লাহ তাহলে আমরা যতটুকু পড়লাম
এই ভার্ব গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা যে যতটুকু মুখস্থ করতে পেরেছেন, মুখস্থ কিন্তু টন টনে হয়নি।